জিএসপি উন্মুক্ত হলে বাংলাদেশ সবার আগে সেই সুবিধা পাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু। মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকের পরে ডোনাল্ড লু সাংবাদিকদের বলেন, র‍্যাব ইস্যুতে ইতিবাচক আলোচনা হয়েছে, সংস্থাটির দারুণ উন্নতি হয়েছে। তিনি জানান, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করছে র‍্যাব। মার্কিন সহকারী মন্ত্রী আরও জানান, দুই দেশের বন্ধুত্বকে শক্তিশালী করতে এসেছেন তিনি। দ্বিপক্ষীয় সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এদিকে দ্বিপক্ষীয় আলোচনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন সময় অনেকে অভিযোগ করে, কিন্তু আমরা বলেছি তাদের দেশের নির্বাচন নিয়েও নানা প্রশ্ন আছে। বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। আমি এখানে এসেছি আমাদের দুই দেশের বন্ধুত্বকে শক্তিশালী করতে, যখন বর্তমান বিশ্ব শান্তি এবং নির্বাচনের জন্য সংগ্রাম করে চলেছে। আমাদের মধ্যে কোনো ধরনের যদি কোনো প্রশ্ন থাকে, সেগুলো আমরা আলোচনার মধ্যে সমাধান করব, আর আমরা ভালো সাজেশন পেলে অবশ্যই আমরা গ্রহণ করি। আমরা তার নমুনা দেখিয়েছি। হ্যাঁ, আমাদের কোথাও যদি দুর্বলতা থাকে, ডেফিনেটলি উই টেক কেয়ার অফ ইট এবং উইল ট্রাই টু রেক্টিফাই।